শ্রোতা দর্শক, একটি পিডিএফ ডকুমেন্টকে কিভাবে 100% ফ্রিতে ফিলেবল পিডিএফ ডকুমেন্টে রূপান্তর করা যায় সেটি নিয়েই আজকের ভিডিওটি। তো সবাইকে টিচগুরু চ্যানেলের নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি। যারা ভাবেন পিডিএফ ডকুমেন্টকে ফিলেবল পিডিএফ ডকুমেন্টে রূপান্তর করা সম্ভব নয়, এটি করতে হলে কম্পিউটার সম্পর্কে বিশাল নলেজ থাকতে হয়, তো তাদের ধারণাকে ভুল করে দিয়ে আজকে প্রমাণ করব কিভাবে আপনি 100% ফ্রিতে খুব সহজেই আপনার পিডিএফ ডকুমেন্টটি ফিলেবল পিডিএফ ডকুমেন্টে রূপান্তর করে নিতে পারেন। তো সেটি করার জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিতে হবে। আমার ক্ষেত্রে আমি 2010 ভার্সনটি ইউজ করছি, বাট আপনি চাইলে 2010-এর আগে এবং পরে যে কোনো ভার্সনটি এ কাজে। শুরুতেই আমি কোশ্চেন প্যাটার্নটি ডিজাইন করে ফেলব। তো আমি এক্ষেত্রে পাঁচ ধরনের কোশ্চেন টাইপ করব এবং পাঁচ ধরনের কোশ্চেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ থাকবে, যার ফলে আমি দেখিয়ে দিতে পারবো যে আপনি বিভিন্ন রকম কোশ্চেন করলে কিভাবে সেটিকে আপনি ফিল আপ করে নিতে পারেন। তো আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি, যার ফলে ভিডিওটি শর্ট হবে এবং আপনাদের দেখতেও সুবিধা হবে। কোশ্চেন এখানে অলরেডি টাইপ করে ফেলেছি এবং আমি এই ডকুমেন্টটি এখন ডক আকারে সেভ করব। তো এটি ডক আকারে সেভ করার একটি কারণ আছে, আমি যদি পরবর্তীতে এই কোশ্চেন পেপারটি এডিট করতে চাই যাতে আমি সহজে এডিট করতে পারি, সেজন্যই আমি কিন্তু এটি ডক আকারে একটি ফাইল রেখে দিব এবং পরবর্তীতে আমি পিডিএফ আকারে এই সেম ডকুমেন্টটি সেভ করব। তো যেহেতু মাইক্রোসফটের বিল্ডিং অবস্থায় আপনি পিডিএফ করে নিতে পারেন ডকুমেন্টস, সো আমিও আমার ডকুমেন্টটি এখান থেকেই পিডিএফ করে নিব। তো দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি ওয়ার্ড এবং পিডিএফ দুভাবেই আছে। এখন আমি যেটি করব, আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং এখানে লিখে দিব পিডিএফ এসকেপ। এটি সম্পূর্ণ ফ্রি, এখানে বাসাইটে দেখতে পাচ্ছেন কুকিস অফার করছে এবং লিখেছে
গট ইট, সো আপনি নির্বিঘ্নে এখানে গট ইট ক্লিক, তাতে আপনার কম্পিউটারে কোনো ক্ষতি হবে না। দেন উপরে সাইন আপ এবং ইউজ ফ্রি দুটি অপশন আছে, আপনি চাইলে সাইন আপ করতে পারেন, বাট আপনি যদি না চান সাইন আপ করতে সেক্ষেত্রে ইউজ ফ্রি এটিতে ক্লিক করলেও আপনার কাজটি হয়ে যাবে। সো আমার ক্ষেত্রে আমি ইউজ ফ্রি এটিতে ক্লিক করব। দেন এখানে বেশ কিছু অপশন আছে, আমরা যেহেতু অলরেডি পিডিএফ ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলেছি, সো আমি সেকেন্ড যে অপশনটি আছে সেটিতে ক্লিক করব। বাট আপনি চাইলে কিন্তু এখানেও পিডিএফ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ফিচার্স এখানে থাকে না, যে কারণে আমি ওয়ার্ড ডকুমেন্ট থেকে পিডিএফটি ক্রিয়েট করে নিয়ে আসলাম। এখানে দুটি অপশন আছে, আপনি ড্র্যাগ করে ফাইলটি নিয়ে আসতে পারেন, অথবা চুজ ফাইলে গিয়ে আপনার ড্রাইভ থেকে ফাইলটি দেখিয়ে দিতে পারেন। তো আমি চুজ ফাইলে যাচ্ছি এবং আমার কম্পিউটার থেকে আমি ফাইলটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ডকুমেন্টটি ওপেন হয়েছে এবং বা সাইটে বেশ কিছু অপশনস আছে, যেখান থেকে আমি ফর্ম ফিল্ড এই অপশনটি সিলেক্ট করব, এই টুলসটি নিব। এবং আমার প্রথম যে কোশ্চনটি আছে, রাইট 100 ওয়ার্ডস, হোয়াই আর ইউ স্টার্টিং ইংলিশ, এই কোশ্চেনটির নিচে যে জায়গাটি আছে সেখানে একটি বক্স ড্র করব। দেন আমি রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে অবজেক্ট প্রপার্টিস এখানে যাব। কাস্টমাইজ করার অপশন আছে, বাট আমি এখানে কিছুই করব না, আমি জাস্ট ওকে ক্লিক করে দিব। আপনি চাইলে এখান থেকে বেশ কিছু কাস্টমাইজেশন করতে পারেন, তো আমি নিচের যে ফিল্ডগুলি আছে সেখানে কাস্টমাইজ করে দেখাবো। এখন আমি সেকেন্ড যে কোশ্চেনটি আছে সেখানে একটি বক্স ক্রিয়েট করব। দেন এখান থেকে আমি প্রপার্টিসে যাব এবং এখানে ম্যাক্সিমাম লেন্থ 100 ওয়ার্ডস, আমি এখানে একটি লিমিট দিয়ে দিব যাতে করে 100 ওয়ার্ডসের বেশি কেউ এখানে লিখতে না পারে, এবং ডু নট স্ক্রল, অর্থাৎ প্রথম যে কোশ্চেনটি সেখানে স্ক্রল করার সুযোগ থাকবে, যত টেক্সট লিখুক না কেন সে যেতে পারবে। বাট এখানে দ্বিতীয় যেটি সেখানে আমি কোনো স্ক্রলের অপশন রাখতে চাই না, যে কারণে ডু নট স্ক্রল দিয়ে রাখলাম। দেন আমি তৃতীয় নাম্বার যে কোশ্চেন সেটিতে আসবো এবং এখানেও ফর্মের ফিল্ডগুলো ক্রিয়েট করে দিব। তো আমি এক্ষেত্রে রাখবো অনলি টেক্সট, যেহেতু এখানে কোনো প্যারাগ্রাফ লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র টেক্সট লিখলেই আনসারটি ফিল আপ করা যাবে। সো আমি এখানে নির্ধারণ করে দিব শুধুমাত্র টেক্সট। তারপর এখানে হোয়াট টাইপ অফ ক্রেডিট কার্ডস ডু ইউ হ্যাভ, তো এখানে আমি রেডিও বাটনটি সিলেক্ট করব যাতে করে যে কোনো একটি অপশন সে ক্লিক করে এটিকে নির্বাচন করে দিতে পারে। রেডিও বাটনটি আমি প্লেস করে দিয়ে সেটিকে ডুপ্লিকেট করে নিয়ে বাকি যে অপশনসগুলো আছে আমি সবগুলোর পাশে রেডিও বাটনটি সুন্দর করে সেট করে দিব। দেন চলে যাব লাস্ট কোশ্চেনে, লাস্ট ফিল্ডে আমরা সিলেক্ট করব ড্রপ ডাউন। দেন এখানে সিলেক্ট অন ড্রপ ডাউনটি ড্র করব এবং ড্রপ ডাউনে যে সকল অপশনগুলো রাখা প্রয়োজন আমি সেই অপশনগুলো এখানে ফিল্ড অপশনসে গিয়ে লিখে দিব। এবং দেন ওকে করে ফেলব। আমার কোশ্চেন পেপারটি এখন তৈরি হয়ে গেছে। এখন যেটি করব এটিকে সেভ করে নিব। এখানে বা সাইটে যে ব্লু আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটি সেভ এবং ডাউনলোড হয়ে যাবে। দেন আমি এটিকে যদি ওপেন করি, প্রথম যে বক্স আছে সেখানে
টেক্সট টাইপ করি এবং সেগুলোকে কপি করে নিয়ে আবারও পেস্ট 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 করতে থাকি। সেক্ষেত্রে দেখুন এগুলো কিন্তু আমি আনলিমিটেড করতে পারছি, এখানে কোনো রকম লিমিটেশনস দেওয়া নাই, যে কারণে আমি আনলিমিটেড টেক্সট এখানে কপি পেস্ট করতে পারলাম। কিন্তু আমি যদি সেকেন্ড বক্সে চলে আসি এবং সেখানে 100 ওয়ার্ডস আমার লিমিটেশনস ছিল, আমি যদি বেশি পেস্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটি আর করতে দিচ্ছে না, আমাকে আমাকে থামিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আর যেতে পারছি না, কপি পেস্ট নিতে পারছে না। দেন তৃতীয় যে কোশ্চেনের আনসারটি, সেখানে আমি টেক্সট লিখতে পাচ্ছি এবং এখানে যে রেডিও বাটনটি দিয়েছিলাম, দেখুন আপনার যদি পছন্দ না হয়, প্রথম আনসারটি যদি ভুল থেকে থাকে, আপনি কিন্তু চাইলে সঠিক যে আনসারটি সেটি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন রেডিও বাটনটির মাধ্যমে। তাছাড়া সর্বশেষ 5 নম্বর যে কোশ্চেনটি ছিল সেটির আনসার আপনি ড্রপ ডাউন ক্লিক করে এখানে কিন্তু সহজেই সিলেক্ট করে দিতে পারছেন। তো আনসার কমপ্লিট হলে আপনি ডকুমেন্টটি সেভ করতে পারবেন এবং সেভকৃত ডকুমেন্টটি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে, আপনার টিচারের কাছে অথবা আপনার সুপারভাইজারের কাছে আপনি কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। তো এভাবে পিডিএফ ডকুমেন্টের মাধ্যমে কোশ্চেন পেপার বা সার্ভে পেপার ক্রিয়েট করে অনেক কাজ কিন্তু খুব সহজেই করে নেওয়া সম্ভব। শুধু কোশ্চেন পেপার সার্ভে পেপার নয়, আরও অনেক কাজ থাকতে পারে যেটি আপনি এ ধরনের পিডিএফ ফরম্যাটের মাধ্যমে করে নিতে পারেন, ফিলেবল পিডিএফ এর মাধ্যমে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনি যদি টিচগুরু চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।